নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের বন্যায় যে ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন এখনো পর্যন্ত, তাদের পরিদর্শনে আজ বিলোনিয়াতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিটব্যুরো সদস্য মানিক সরকার। মঙ্গলবার দুপুরে বিলোনিয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বাম এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিলোনিয়া শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেন। যে সমস্ত শরণার্থী শিবির রয়েছে সেখানেও যান, দুর্গতদের সাথে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কি বক্তব্য উঠে এসেছে মানিক সরকারের বিলোনিয়া থেকে শুনুন। বছরের মধ্যে এই যে বন্যা অভাবনীয়, নতুন প্রজন্মের যারা তাদের তো এই অভিজ্ঞতা নাই। 83-তে যেটা হয়েছিল তারপরে কয় কোটি, যদিও সরকার প্রাথমিক হিসাব করছে যেটা চূড়ান্ত মনে করার কারণ, সময় যাবে জল নামবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। কিন্তু আমাদের এই মুহূর্তে মূল বক্তব্য হচ্ছে যাদের মানে এখনো ক্যাম্পে থাকতে হচ্ছে তাদের খাওয়া দাওয়া, স্যানিটেশন, শিশু তাদের খাদ্য এগুলো দেখতে হবে, চিকিৎসার ব্যবস্থাটার দিকে নজর দিতে হবে। যাদের বাড়িঘর ভেঙে গেছে, এই যে এই কারণে ঘুরলাম আমি, তা তো প্রায় সব বাড়িতেই একটা দুইটা করে মাটির ঘর সমস্ত ভেঙে পড়ে গেছে, টিনের ঘরও ভেঙে পড়েছে, তো তারা যাবেন কোথায়, থাকবেন কোথায়? কাজেই সমস্ত দিকটা বিবেচনায় রেখে সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিস্তীর্ণ এলাকার মানুষের বাড়িঘর ভেসে গেছে বন্যার জলে, তাদের অতি দ্রুত যাতে তাদের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছে যায় সরকারিভাবে, সেই আহ্বান রেখেছেন আজ বিলোনিয়াতে উপস্থিত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ক্ষতিগ্রস্তদের সাথে মত বিনিময় করলেন মানিক সরকার। ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।